আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্রথমে একটি লাইক দিয়ে দিবেন। এটা গতকালের ভিডিও, আমি শুক্রবার সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু বাজার আমি নিজেই নিয়ে এসেছি, ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিছু থানকুনি শাক নিয়ে এসেছি, এটা অনেকে অনেকভাবে রান্না করেন, অনেক উপকারী একটা শাক, তো একদম তাজা ছিল শাকগুলো, তো অনেক উপকারী একটা শাক। এটা ডাল দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো কিছু থানকুনি শাক নিয়ে এসেছি, যেহেতু শুক্রবার তো আমাদের নিচে খুবই সুন্দর মোটামুটি বাজার বসে, ওখান থেকে নিয়ে আসলাম, অনেক কিছু নিয়ে এসেছি। তো থানকুনি শাক, কাঁচামরিচ, পেঁপে, বেল, ডাল, সজনে ডাঁটা সব, এখানে কিছু কাঁচামরিচ নিয়ে এসেছি। আমি এই কাঁচামরিচটা মূলত ফ্রোজেন করে রাখবো। এখন কিন্তু কাঁচামরিচ অনেকটাই সস্তা, সামনে যেহেতু রমজান অনেক বেশি দাম বেড়ে যাবে। আপনারাও চাইলে এভাবে বোটাটা ছাড়িয়ে একটু ধুয়ে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমিও এই কাঁচামরিচটা ফ্রোজেন করে রাখব, যখন প্রয়োজন তখন খুবই সহজে কিনতে পারি। এখানে কিছু সজনে ডাঁটা, তো সজনে ডাঁটাটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা ইনশাল্লাহ আমি যেদিন রান্না করব ওই দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সজনে ডাঁটার রেসিপিটা অনেক মোটা ছিল আর তাজা ছিল, খুবই কম পরিমাণে নিয়েছি। এখানে 2 কেজি মসুরের ডাল নিয়েছি, এই ডালটা নিয়েছি আমি রমজানে পেঁয়াজুর জন্য। আমি পেঁয়াজুটা এই ডালটা দিয়েই খেয়ে থাকি, যেহেতু আমরা 4 জন মানুষ, আমার মেয়েরা ছোট অতটা খায় না, তো মূলত কয়েকটা তৈরি করলে হয়। তো মসুরের ডালের পেঁয়াজুটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 2টি পেঁপে, যেহেতু এখন প্রচুর গরম, তো পেঁপের শরবত হলে মন্দ হয় না। আমি ইনশাল্লাহ এই পেঁপের শরবতের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব যখন করব তখন। এগুলো কিন্তু দেশি পেঁপে, আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, আর লাইক দিতে ভুলবেন না। তো এখানে নিয়ে নিয়েছি অনেক বড় বড় 4টি বেল, বেলের শরবত কিন্তু আমার খুব বেশি পছন্দ। সবগুলো বেল আমি দেখে এভাবে ভেঙে ভেঙে নিয়েছি, তো আপনারাও চাইলে এই বেলের সিজনে এখন বেল নিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি কিভাবে নিয়েছি, ফ্রোজেন করেছি, আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। দেখুন 4টা বেল খুবই সুঘ্রাণ বের হচ্ছিল, আমার মেয়েরা তো একটু পরপর এসে সুঘ্রাণটা নিচ্ছে। তো 4টা বেল আমি এভাবেই ভেঙে দেখে নিয়েছি। তো বেলটা কিভাবে আঁশটা ছাড়িয়ে ফ্রোজেন করে রাখতে হয় এই প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সামনে রমজান অনেক বেশি গরম, তো এখন কিন্তু আমরা এই বেলটা, এই বেলের একদম শাঁসটা নিয়ে ফ্রোজেন করে রাখতে পারি। তো এই ছিল মোটামুটি আমার আজকের বাজার। তো আজকে আমি আর কোনো রান্নাবান্না শেয়ার করছি না, যেহেতু বেলটা নিয়েই মনে হয় আমার সারাটা দিন চলে যাবে, এজন্য এখন আমি বেলটা উঠিয়ে নিব। এভাবে বেলের যে শাঁসটা আছে এটা আমি একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিব। চামচের সাহায্যে করলে কি হয়, খুবই ক্লিন করে উঠে একদম চলে আসে, আর যেহেতু পাকা বেল তখন খুবই ইজিলিভাবে এগুলো কিন্তু চলে আসে। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে সবগুলো উঠিয়ে নিব।
দেখুন যখন বেল্টটা একদম পারফেক্ট পাকা হবে তখন কিন্তু এইভাবে সহজেই ভাঙা যাবে আর উঠানো যাবে। আর যখন কাঁচা অবস্থায় থাকে বা এটা পরিপক্ক হয় না তখন কিন্তু এভাবে উঠানো যায় না। তো আমি এভাবে আস্তে আস্তে বেল্টটা ভেঙে নিব। মাশাআল্লাহ চামচের সাহায্যে খুবই সুন্দরভাবে উঠে আসছে। তবে একটা বেলের কিছুটা অংশ এভাবে একটু বেশি গাঢ় কালার হয়ে থেতলানো হয়ে গিয়েছে, যেটা আমি বুঝতে পারি নাই। তবে আমি ওই অংশতে নিই নাই, ওটা মূলত ফেলে দিয়েছি। বাকি যে অংশটা ছিল ভালো ওইটাই নিয়েছি। তো ওইটা ভেঙে ওই অংশটা ফেলে দেওয়ার পর বাকি যে অংশটা আছে মূলত ওইটাই নিয়েছি। আমি সেম প্রসেসে সবগুলো বেল এভাবে উঠিয়ে নিব। বেলের পিউরিটটা আপনারা অনেকভাবেই তৈরি করেন, তবে অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আমি যেভাবে করি বা সহজ উপায়ে ওইটাই মূলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সবগুলো উঠানো একদম কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ চারোটা বেল, সবগুলো বেলের ভিতরের অংশটা আমি এভাবে নিয়ে নিয়েছি। তবে আপনারা বেশিরভাগে জেনে থাকবেন বেলের ভিতরে এরকম পিচ্ছিল একটা বিচি আছে, বিচির মতো আর কি পিচ্ছিল আছে। তো এই পিচ্ছিল অংশটা কিন্তু অবশ্যই নিয়ে ফেলতে হবে, এইটা রাখলে একটা কেতো ভাব চলে আসে, আসল বেলের স্বাদটা আসে না। তো অবশ্যই আপনারা এই যে এই পিচ্ছিল অংশটা নিয়ে ফেলবেন। আমিও এখন এভাবে সবগুলো বেল থেকে পিচ্ছিল অংশটা বেছে নিয়ে ফেলব। অনেকে এটা পানি দিয়ে হাত দিয়ে থেতলে জাস্ট বিচিটা নিয়ে ফেলবেন, নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কি হয় একটা থেতো ভাব থেকে যায়। আমি কিন্তু প্রথমে এভাবে একটু পিচ্ছিল বিচিটা নিয়ে ফেলি। কে কীভাবে নেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে বেলের শরবত অনেক বেশি পছন্দ করেন ওটাও জানাবেন। আমরা সবাই মোটামুটি এই শরবতটা অনেক পছন্দ করি। আমি এই বেলের পিউরিটটা নিয়ে ফ্রোজেন করে রাখবো, সামনে যেহেতু রমজান, তো রমজানে ডেলি ডেলি এভাবে করা সম্ভব না, যেহেতু অনেকটা ব্যস্ত থাকি। এদিকে আমার বড় মেয়ে আমাকে একটু হেল্প করছিল, ও বেলের বেলগুলো উঠিয়ে দিচ্ছে। তো যদি এভাবে ফ্রোজেন করে রাখা হয় কোনো অতিথি আপ্যায়নে বা হঠাৎ করে নিজের খেতে ইচ্ছে করছে, জাস্ট খুব সহজেই তৈরি করা যায়। এজন্য আমি কিন্তু এভাবে বড় বোতলে করে একদম সারা বছরের জন্য অনেকটা বেশি সংরক্ষণ করে থাকি। এটা বোতলে করে যখন পিউরিটটা আমরা ডিপে রেখে দিই তখন সারা বছর ইজিলি খাওয়া যায়, আর এটার স্বাদটাও খুবই অটুট থাকে। ফ্রোজেন করা অবস্থায় বলে কোনো অংশে কম থাকে না, আপনি বুঝতেই পারবেন না এটা কি ফ্রোজেন করা না কি ফ্রোজেন করা নয়। তো আমি সবগুলো বেলের পিচ্ছিলটা এভাবেই বেছে বেছে নিয়ে ফেলব। সবগুলো নেওয়া শেষ, আমি একটা বড় থালিতে নিয়ে নিয়েছি। আমার মেয়েরা তো এগুলো খেতে খুবই পছন্দ করে। এখন আমি এরকম একটি ঝাঁচড়িতে, আপনারা চাইলে এরকম ঝাঁচড়িতে দিয়ে হাতের সাহায্যেও পিউরিটটা বের করতে পারবেন, না হলে আমি করব কিন্তু এই ব্লেন্ড জারে পিউরিটটা নিয়ে সামান্য একটু পানি দিয়ে যখন আমি ব্লেন্ড করে নিব দেখুন খুবই সুন্দর এবং ইজিভাবে পিউরিটটা বের হয়ে আসবে। আবার যখন আমি ওরকম ঝাঁচি বা স্টিমারটা দিয়ে করতে যাব তখন কি হয় অনেকটা সময়ের প্রয়োজন হয়, যেহেতু এটা অনেকটা আটালো একটা জিনিস। তো আমি বেলটা এভাবে দিয়ে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে যখন ব্লেন্ড করে ওই স্টিমারটা দিয়ে একটু ছেঁকে নিব, খুবই সুন্দর পিউরিটটা চলে আসবে আর খুবই ইজি হয়ে যায় জিনিসটা।
এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। যে দেখুন খুবই সামান্য পানিটা দিয়েছি, তো ব্লেন্ড করা শেষ। এখন আমি স্টিমারে এই বেলের ব্লেন্ড করার বেলটা শেখে নিব। খুবই সুন্দর মাশাল্লাহ, কালারটাও যেমন সুন্দর তেমন খুবই সুন্দর বিউটিটা তৈরি হয়। আর বেলে যে বিচিটা থাকে পিচ্ছিল, ওটাও যদি থেকে যায় একদম আটকে যায়, আর আঁশটা তো আটকে যায়। দেখুন মাশাল্লাহ খুবই সুন্দরভাবে পড়ছে, একদম গাঢ় একটা পিউরিট। আপনারা এই পিউরিটটা চাইলে যে আইস বক্সগুলো আছে ওগুলোতেও আপনারা সংরক্ষণ করতে পারেন, কিন্তু কোনো জারেও সংরক্ষণ করতে পারেন। আইস বক্সে সংরক্ষণ করলে এটা সুবিধা হচ্ছে, একটা নিয়ে জাস্ট পানির মধ্যে দিয়ে দিলেই একদম খুব সুন্দর একটা শরবত তৈরি হবে। আর আপনারা চাইলে বড় জারেও সংরক্ষণ করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এভাবে আমি সবটুকু বেল ব্লেন্ড করে এভাবে স্টিমারে ছেঁকে পিউরিটটা নিয়ে নিব। এভাবে করলে কিন্তু খুব সহজভাবে পড়ে যায়, আর পিউরিটটাও একদম ক্লিন থাকে, অনেক ভালো লাগে। অনেকে আবার হাত দিয়ে করলে সেই ক্ষেত্রে কী হয়, আঁশটা অনেকটা মুখে লাগে, অনেকের অপছন্দ। এখন কিন্তু একদম খুবই সুন্দরভাবে পড়ছে পিউরিটটা। মাশাল্লাহ কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর উপরে যে পিচ্ছিল বিচি আর আঁশগুলো ছিল ওগুলো খুবই সুন্দর করে আটকে গিয়েছে, দেখুন কতটা স্মুথি হয়েছে। তো আমার সবগুলো করা শেষ, কালারটাও মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে, অনেক ভালো লাগছে। আপনারাও চাইলে আমার মতো এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো করার পর আমি আরেকটু আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখাচ্ছি। দেখুন এভাবে করে রাখলে যখন প্রয়োজন তখন কিন্তু আমরা হাতের কাছে পেয়ে থাকি। তো কালকে মূলত সারাটা দিন আমার এই বেল নিয়ে চলে গেছে, অনেকটা সময় লেগেছে যেহেতু ফাঁকে ফাঁকে আমি রান্না বান্নাও করেছি। এটা এর পরের দিন অর্থাৎ আজকে সকালের দিকে আমি একটু বের করে নিয়েছি ভিডিওটা আপলোড দেওয়ার কিছুক্ষণ আগে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা সারা রাত ফ্রিজে ছিল প্রায় 8 ঘন্টার মতো, তো অনেকটা বরফ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আসমা ফ্যামিলি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার যদি কথা বলা ও কাজে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া।